এটা তো ব্যাখ্যা আপনারা দেবেন, আপনাদের কাছে আমি স্বচ্ছ, আমার যে আইনের বাইরে আমি তো কিছু করতেছি না, এখানে আমি অন্যায্য কোনো কিছু করতেছি না, আপনাদের সেবা দিতে হলে আমার আমার ট্যাক্স যদি আপনারা না দেন, আমার 9 লক্ষ টাকা দিয়ে তো এই 9 কোটি টাকা দিয়ে তো এই শহর সারা বছর এই শহর আমার পক্ষে চালানো সম্ভব না। আমি চাই আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হইতে, আমরা আমি যে সেবাটা আপনাদের দিচ্ছি আপনারা এখানে ট্যাক্স কেন দেবেন না? আমি তো আপনাদের ময়লা পরিষ্কার করে দিতেছি বিনা পয়সায়, আমার যা বাড়তি খরচা না করে, আমি তো শহরের রাস্তার মান উন্নত করতেছি আপনাদের চলার জন্য, এই রাস্তা দিয়ে কি আমি একলা চলবো? এই রাস্তা দিয়ে তো নগরবাসীর সবাই চলবে। এখন আমরা সবাই মিলে যদি, যে কারণে আমি আগেও বলেছি আপনাদের যে স্বচ্ছতা, আমি আবার সিটি কর্পোরেশন এপাশ থেকে ওপার সব আপনারা দেখতে পারবেন, যে কারণে কিন্তু আজকে এই সংবাদ সম্মেলন যে আপনাদের ডেকে, এটা আপনারা আমাকে সহযোগিতা করবেন বলেছেন, এই ব্যাখ্যা আপনারা যদি জনগণের কাছে পৌঁছান ঠিক মতো, যে কি কারণে কোনটা কারণে সচিব সাহেব যে যেটা বললেন যে সে আগে সে এখন পরিষদে আছে, আমার কথা হচ্ছে যে আমি বেআইনি কিছু করতেছি কিনা, বা আমি স্বেচ্ছাচারিতা করতেছি কিনা, বা আমি একজনের প্রতি অন্যায়, একজনের প্রতি যে আমার সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা তাদেরটা বাড়াই নেই বা আমার নিজেরটা বাড়াই নেই। সচিব সাহেব শুনলেন তো? হ্যাঁ, আমরা আর আমরা তো বাড়াই নেই, আমরা ন্যায্য। এর আগে যে দুর্নীতিটা হচ্ছিল একসাথে, আপনি যেটা কথা বলছেন, আপনারাও কি বলেন যে আমি সেই দুর্নীতিটার সাথে আগের মেয়র যা করছে সেটা করব আমি? আমি আমার পক্ষে তো সেটা করা সম্ভব না। আপনারা দেখছেন সরকারি 15 টাকা অলরেডি রেট, প্রতিটা সরকারি প্রতিষ্ঠান থেকে আমরা 15 টাকা করে নিচ্ছি কিন্তু আমরা স্কোয়ার ফিট। আপনারা যদি, আপনারা কি চান না আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হই? আপনারা কি চান না? অনেক লোকজন চায়, আমি জানি, যে এই সিটি কর্পোরেশন স্বয়ং সম্পূর্ণ না হোক, আমরা নিজের পায়ে দাঁড়াই, আমরা সরকারের টাকা ছাড়া আমাদের টাকা থেকেই আমরা উন্নয়নমূলক যে কাজ আছে আপনারা আমাদের বলবেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। আপনারা কি চান না আপনাদের মেয়র সেই পর্যায়ে যাক, যাই বলবেন যে আমার নিয়ে যাবেন এই রাস্তাটা খারাপ, কালকে দিয়ে এই রাস্তা আমি করে দেবো আমার টাকা দিয়ে? সেই জায়গায় কি চান না আপনারা সিটি কর্পোরেশন যাক? আমি তো আর এ টাকা আমি নিয়ে যাচ্ছি না, এ টাকা তো আপনাদের টাকা, আপনাদের পিছনেই তো ব্যয় হচ্ছে এই শহরের উন্নয়নের পিছনে। এই জিনিসটা মানুষের মাথার মধ্যে যে আমার ট্যাক্সের টাকা আমি বেশি দিচ্ছি, এই মেন্টালিটিটা কি? এই টাকাটা তো আপনার কাজে, এই যে আজকে শহর আপনার রাস্তা আরামদায়ক রাস্তা, এটা তো আপনার টাকা থেকেই হচ্ছে। আমি যে বলি যে আপনাদের একটু মায়া দেওয়া হয় না, এটা দেখেন না ফুটা করে ফলাইতেছেন, এই রাস্তা দিয়ে তো আমি চলবো না ভাই, বাবার বাপে চলবে না, এই রাস্তা দিয়ে তো আপনারা ব্যবহার করবেন আমার থেকে বেশি, ঠিক না? তো আমার কথা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে আমি জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে আসছি, আমার জনগণের স্বার্থ অবশ্যই আমি আগে দেখবো, সেটা আপনারা একটু সময় দেন আমাদের, আমার একটু সময় দেন, আপনারা তো এখনো টাকা দেন নাই, আমি আবার বললাম আগে দেন, যে এত টাকা বেশি দিছি আমি কাজ করার পর এখন পর্যন্ত কেউ পে করছে? আপনাদের কাছে চিঠি গেছে? এখনো আপনাদের কিন্তু নোটিশ গেছে, আপনাদের মাপজব হয়েছে, এখন পর্যন্ত কিন্তু রিসিপ্টটা আপনাদের কাছে যায় নাই, সেটা যাক আগে। আপনারা কেউ পে করছেন এখন পর্যন্ত এই রেট? আপনারা এখানে তো আমার হাতে রয়ে গেছে অনেক কিছু, আপনারা আগেই যদি অস্থির হয়ে যান, ঠিক না? টিউবওয়েল নিয়েও তো অস্থির হয়ে গেছিলেন, সেরকম কিছু হইতে পারে। আপনারা কেন মনে করেন যে এইভাবে রেটটাই হবে? এটাও মনে করেন রাজনৈতিক একটা ট্যাকটিক্স হইতে পারে। তারা সবাই জানেন, আপনারা বরিশালবাসী জানুক যে আপনাদের ট্যাক্সটা কত, তারপরে মেয়র কতটুকু কমায় সেইটা আপনারা দেখেন। কিন্তু এর আগে তো ছিল কি, এর আগে ছিল হলো যে আমার 3000 টাকা, আমার 3000 টাকা ট্যাক্স, আসলে আপনার ট্যাক্স 3000 টাকা না, আপনি ঘুষ দিয়ে আপনি ট্যাক্স কমাইছেন। আমি কারো কারো বিরুদ্ধে বলতেছি, আমার যে আওয়ামী লীগ করে তারটা হচ্ছে যে ওই ওই রেটে ধরছে,
আর তার পাশের বাসা হলো জিয়া, দেখা গেছে যে আমলি করে না, তারটা দেখা গেছে যে 3,000 টাকা, একই সমান বাড়ি, চারতলা বাড়ি। আমার মেয়ের কাছে যে বিষয়টা, অবশ্যই ক্যাশ পাঠাতে হবে, সবকিছু দাম পাঠাতে হবে, তবে কোনো রকম মানুষকে কষ্ট দিয়ে না, মানুষ সহনীয় ট্যাক্স দেবে। আপনার প্রত্যেকটা কথা শুনতেছে মানুষ, এটা আপনার বিশাল বিজয়। ট্যাক্সেশনের ক্ষেত্রে আমি আবার বলি যে এই এই ট্যাক্সেশনের অগ্রযাত্রা থাকবে আপনি নিজে কানটা খাড়া রাখেন। আমরা কিন্তু শুনি পাইতে বসে যারা অ্যাসেসমেন্টের জন্য আসে, চিঠি চিঠি পায়না করতে, তাদের সাথে ব্যবহারিক রুলো হয়ে যায় না ব্যবসায়। আপনার কাছে সারা বরিশালবাসীর চোখের স্বপ্ন আপনি, এরকম মেয়র এই প্রজন্মের মেয়র কিন্তু বরিশালবাসী পায় নাই যে রাত্রে গেলাম মেয়র রাত্রে আসে রাস্তার মাইলের পর মাইল, কারো ঘরে দরজা রাখতেছে, কারো ট্রেন দেখতেছে। অপার সম্ভাবনা মেয়র আপনি, আমরা টাকা দেব কিন্তু কিছু কাজ আপনার খাড়া রাখতে হবে। কেউ কিন্তু আপনাকে বলতেছে না অথবা এই পর্যন্ত আসতে, আমি আজকে বললাম রাখতে দিন না, কথা কইতে দেন জেনবেন আপনি। আমি আর একটা কথা কই, আমাদের মাস্টার প্ল্যান নাই, এই মাস্টার প্ল্যান একটা করছে আপনার দয়ে আমার, আমি আজকে কই গেলাম উপদেষ্টা এমন কিছু লোক নিয়ে আমাদের একটা অভ্যাস হয়ে দাঁড়াইছে, এক সত্যি দেখো উপদেষ্টা না সাফারাদের উপদেষ্টা নেন। আপনার গতবার যে মাস্টার প্ল্যানটা করি সেটা ভৌতিক একটি বাজে মাস্টার প্ল্যান, একটি বাস্তবতা বিবর্তিত মাস্টার প্ল্যান, ওটা হতে পারে না, ওটা একটি ধোয়াশা। কিন্তু আমরাও কিছু টেকনিক করিয়ে তারপর টেক্সট করাবো, আমরাও একটু ঘুরি সে সুতা ছাড়বো আবার বড় দেবো, সুতা ছাড়বো আবার বড় দেবো, এটা হলো রাজনীতির খেলা। সহমত প্রকাশ করতেছি, আসলে যে কথা বলছেন আপনি ঠিক, খারাপ ব্যবহার করে এটাও ঠিক। এখন আপনাদের মধ্যেও আওয়ামী লীগ বিএনপি যে বিষয়টা আছে এখানে, আপনারা জানেন সর্বদেশে হিরণ ছিল 4 বছর 4-5 বছর, তারপরে আমি এর আগে আছি আমার বাপের 73 সালে, তার মাঝখানে এখন আমি সবাইকে আওয়ামী লীগ বিএনপি দেখি না, আমি দেখি সবাই বরিশাল শহরের জনগণ, আমার চোখে আমি দেখি সবাই আমার সিটি কর্পোরেশনের স্টাফ, কিন্তু আপনারা কি সেই চোখে দেখেন আমাকে? আমার কর্মচারীরা কি সেই চোখে দেখে আমাকে যে আমাদের মেয়র উনি নৌকার মেয়র না, সেইভাবে কি দেখে তারা? আমার মনে হয় না, কারণ আমি সারা দুনিয়া ঘুরে আসছি, আমার মেন্টালিটি আর তাদের মেন্টালিটি কখনো এক হবে না। তারা চাবে অলওয়েজ আমাকে কিভাবে হেয় প্রতিপন্ন করবে, কিভাবে আমাকে ভাগে ভালাবে, কিভাবে আমাকে জনগণের কাছে। কিন্তু আল্লাহ, ওই যে আমার বাপের একটা কথা বলছে, জায়গাগুলি যাওয়ার কথা না, আল্লাহ আল্লাহ যদি কেউ চুল ধরে টানে, বানবার তো ক্ষমতা নাই তাহলে পাও ধরে টানিয়ে রাখা। তো বিষয় হচ্ছে যে আমার নামে বদনাম করার অনেক চেষ্টা করতেছে, আপনারা দেখছেন আমি রদ বদল একটু পরের পরবারই রদ বদল হচ্ছে না, পারতে আমি কেউ ওএসডি করতেছি করি নাই, ওএসডি আমাদের ইসে নাই, তারপরেও যেটা সাময়িক তাদের দপ্তর বিহীন করে বেতন ঠিকই দিচ্ছি। তো বিষয় হচ্ছে যে আমি চাচ্ছি তাদের স্বভাবটা পরিবর্তন করা, তাদের সুযোগ বারবার আমি দিচ্ছি, যখন আমার ওয়াল পিঠে ঠেকে যাবে এই জনগণের কাছ দিয়ে ফলানোর তো আমার জায়গা নেই, আমি ফালাই দিয়ে চলে যেতে পারবো না। আমাদের এই বলি আমি সচিব সাহেবের সিও সাহেবের বলি যে আপনারা তো চলে যাবেন, আমার তো যাওয়ার জায়গা নেই, আমার তো এখানে আমার মুখ গুজে আমার বাপ দাদার 50 বছরের অর্জন, ঠিক না? বললাম কথা কথা 50 বছর 4 জেনারেশন আমরা এখানে রাজনীতি করি, আমি তো এখান দিয়ে চলে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি বারবার বলি যে নাবি আমার পোতাই শহরে, এই শহরে কালীবাড়ি রোডে আমার জন্ম, আমার তো এখান থেকে যাওয়ার রাস্তা নাই, আমার কিন্তু এখানেই থাকতে হবে। তো আমি তো এই জনগণের ওই কামাল সাহেব চলে গেছে ঢাকা হয়তোবা, বা আরো যারা আগে মেয়র ছিল তারা, আমি তো সেই লোক না যে বলছি, আগেও বলছি ভোট চাইতে আমি সামনের বার জনগণের কাছে কিন্তু যাব না, আমি সেইভাবে কাজ করার। কিন্তু আমার সেই আমি 100 মাইল স্পিডে 80 মাইল স্পিডে দৌড়াই, আমার সাথে যদি আমার কর্মচারী কর্মকর্তারা অ্যাটলিস্ট মনে করেন 70 মাইল স্পিডে যদি না দৌড়ায়, আমি একা মনে করেন আমি তো কাজ করতে করতে রাস্তায় আটতে আটতে মরেই যাবো, বুঝলেন? কারণ এটা তো আমার কাজ না,
আমি যে কাজটা করতেছি রাস্তায় যেয়ে যেয়ে যে কাজগুলি দেখা লাগতেছে আমার, এটি তো আমার সাবস্টেশন ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়াররা আছেন যারা এক্সিডেন্টরা আছে তাদের দেখার কথা, আমার কেন দেখা লাগবে এটা? কারণ আমি জানি যে তারা এই কাজগুলি এত টাকার কাজ এত প্রশংসা হইতেছে এটাও তো অনেকের ভালো লাগে না। নতুন রাস্তাটা কাইটে ফেলেছে, নতুন রাস্তাটা কাইটে গর্ত করছে, আমার কাছে পারমিশন নেয় না। আমি বলছি আপনার টাকা দিয়ে আপনি বাড়ি দিয়ে টাকা এনে আমি এই রাস্তা আবার করবেন, আমার কাছে না। আপনাদের কলিজার মধ্যে লাগলো না এই যে আমাদের এই যে প্যানেল মহিলা কাউন্সিলর তার ওয়ার্ডের সামনে কাউন্সিলররা মানা করছে যে না কাইটেন না, সেই জায়গায় তারা কাটছে। তা এগুলিকে কি বলবেন আপনারা? একটা পাঁচ হাজার টাকার একটা গর্ত ঠিক করতে, একটা ঢাকনা ঠিক করতে 1.5 লক্ষ টাকা, এই যে সচিব সাহেব সিও সাহেব 1.5 লক্ষ টাকার একটা এস্টিমেট দ্বারা করে রাস্তাটা কাইটে ফেলেছে আজকে পশু হাসপাতালের ওখানে। আমি নিজে যেয়ে দাঁড়িয়ে দেখে যে এই মোটা 35 ইঞ্চি ওয়াল কয় লিক করে এখানে। আমি কে মেয়া আপনারা আর দুনিয়া পাইলেন না, তাদের বলছি তাদের পয়সা দিয়ে। আমি বলছি আপনাদের পয়সা থেকে আমার রাস্তা আগের মতো করে দেবেন, আমি 1 পয়সা বিল এটার দেবো না। আমার একটা টিনের ঢাকনা ওখানে একটু ডাইপে গেছিল, ওখানে একটা স্ল্যাব বসাই দিল, আপনারা দেখছেন মনে হয় সেই জন্য মনে করেন কাইটে। এগুলি তো আপনাদের কাছে সব তথ্য হয়তো যায় না। আমি বলছি আপনাদের টাকা থেকে আপনারা করবেন। তা বিষয় এই কথাগুলি এই কারণে বলতেছি আমি যে আমার তো বড় কষ্ট হচ্ছে আগাইতে, বারবার আপনাদের ডাকি, বারবার আপনাদের নিয়ে আলোচনা করি। এখন আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা সবসময়, বিগত দিন থেকে আমি রাজনীতিতে আসার পর থেকে আজকে পর্যন্ত বরিশালের সাংবাদিক মহল আমি মনে করছি যে তারা তাদের সাথে আমার সম্পর্কটা অন্যরকম আন্তরিক। যেমন এই যে আছে আমাদের বাংলাদেশ প্রতিদিনের রাহাত খান আমাদের বড় ভাই, হ্যাঁ আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের এক একজনের সাথে এক একজনের বহু ধরনের নিচে নিচে অনেক কিছু আছে, কিন্তু আমার সাথে সবার সাথেই খুব ভালো সম্পর্ক, আমি সবার সাথেই সেইভাবে মেনটেন করছি, মেনটেন করে এখনো সেভাবে মেনটেন করার চলার চেষ্টা করি। কেউ কে আলাদা করে বা কারো পক্ষ নিয়ে আমি কোনো সময় যে একক যে আমার কাছে আসছে আমি চেষ্টা করছি সবার সাথে সমান তালে। কারণ আপনারা হচ্ছেন যে যে আমার যে আপনারা ফোন করে নিউজ করার আগে বলছেন যে এই কাজটা বা এই জায়গায় এটা ভুল হচ্ছে, আপনার এই কাজটা এই জায়গায় করা ঠিক হয়, আমি সাথে সাথে সেটাকে চেষ্টা করছি। সেই কারণে আমার বিরুদ্ধে ওইভাবে কোনো নিউজ আজ পর্যন্ত কোনোদিন হয় না, কারণ আপনারা বলার সাথে সাথেই তো আমি কাজটা ঠিক করে ফেলেছি। আপনারা দেখছেন যে না ঠিক আছে কাজ তো ঠিকই হয়ে গেছে, এই লোকটার বিরুদ্ধে খালি খালি লেখার। আপনারা সাপোর্ট ছাড়া কোনো সময় কোনো সাংবাদিক কোনো বিরুদ্ধে আমি আজ পর্যন্ত দেখিনি। আমি মনে করি এটা ভালোবাসা বা আমি ভালো কাজ করতেছি এই কারণেই আপনারা করছেন, আমাকে ভয় পেয়ে করেন, তো এটা আমার বিশ্বাস।